সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। দর্শক, আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব ক্রস এবং শাহিওয়াল জাতের ষাঁড় গরুর দাম। এই যে দেখছেন, প্রচুর এ ধরনের গরু আমরা আজকে বাজারে দেখছি রয়েছে। আজ 30 অক্টোবর শুক্রবার, আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। দর্শক, চলুন আমরা হাটটি ঘুরে দেখি এবং কি দামে আজকে এ ধরনের ষাঁড় গরু বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। এই যে ওটা কি বেচা হয়ে গেল নাকি? ওটা হ্যাঁ, কত করলো? কত করলো? 80,000 টাকা ওটা বিক্রি হয়ে গেছে। আপনার এটা কি শাহিওয়াল? বয়স কেমন? হ্যাঁ, 4 দাঁত। ওজন কতটুকু হবে? 8 মন হবে। দর্শক বলছে 8 মন। দাম চাইলেন কত ভাই? 155 চাচ্ছেন। বলতেছে কেমন? 30-35 পর্যন্ত বলছে। তো বেচার ইচ্ছা 150-এর ভিতরে টার্গেট। দর্শক শুনলেন, 8 মন ওজন হবে, উনি 150-এর ভিতরে টার্গেট করেছেন। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে বড় সাইজের শাহিওয়াল এবং ক্রস জাতের ষাঁড় গরু রয়েছে সেগুলোর দাম। আমরা এই পাশে আরেকটি ক্রস জাতের ষাঁড় গরু দেখছি, যে দেখছেন আমরা এটা একটু পরে যাই, এই পাশে একটা দেখে আসি ভাই। আপনার বড় ভাই, আপনার আপনার বয়স কেমন? 2 দাঁত। ওজন কতটুকু হবে ভাই? 7 মন। তো দাম চাচ্ছেন কত? এটা 1,40,000 চাচ্ছেন। দামাদামি হয়েছে? দামাদামি করতে কেউ 15 পর্যন্ত বলছে। বেচা বিক্রি 25-26 ছেড়ে দিবেন। দর্শক শুনলেন, এই যে একটু বড় সাইজের এবং এটা যারা মোটা তাজা গরু করতে চান তাদের জন্য পারফেক্ট গরু হবে, কারণ অনেক লম্বা গরুটি এখনো মাংস ধরেনি, মাংস এটা ধরবে। আমরা চলুন এই পাশে যাই। এই পাশে এই যে আরেকটি দেখছি একটু বড় সাইজের, এই পাশে আরেকটি রয়েছে ভাই। সালাম আলাইকুম, বয়স কেমন ভাই? আগর এখনো তো। এটা ওজন কতটুকু হবে? 5.5 মন। দাম চাইলেন কত? 1,15,000 চাচ্ছেন। বলতেছে কত? 90-95। বেচা বিক্রি কি লাখের উপরে? দেখা যাক। দর্শক শুনলেন, বেচা বিক্রি লাখের উপরে রয়েছে এটি। আমরা রয়েছি আমবাড়ি হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্রস এবং শাহিওয়াল জাতের এই হাটের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেগুলোর দাম। এই যে পাশে বয়স কেমন ভাই? এটার দাঁতে আর হয় নাই, এখনো দাঁত হয় নাই। ওজন কতটুকু হবে? ওজন কতটুকু হইতে পারে? 7 মন, 7.5 মন। দাম কত চাইলেন? 155 চাচ্ছেন। বলতেছে কেউ দাম কত? বলছে 15-20। দর্শক, যে 15-20 পর্যন্ত দাম বলেছে এটি, উনি দেননি। বেচা বিক্রি কত? দেখি কত হয়, বাজারের উপর নির্ভর করবে। দর্শক শুনলেন, বাজারের উপর নির্ভর করবে। ভাই এসছেন কোথা থেকে আপনি? কোথা থেকে এসছেন? খোলাহাটি। কি গরু কিনছেন আপনি? আমি আড়িয়া কিনতে আইছি। কি বাজার কেমন আজকে? বাজার একটু সীমিত, ড্যামে আছে, ড্যাম আছে, মোটামুটি কেনা যাচ্ছে আর কি। দর্শক শুনলেন, উনি এই ধরনের ষাঁড় গরু কিনছেন, বলছেন বাজার মোটামুটি একটু কমই রয়েছে। আমরা চলুন একটু ভিতরে যাব, ভিতরে আরো বেশ কিছু ষাঁড় গরু রয়েছে সেগুলোর একটু দাম জানবো। এই যে এই পাশে একটি দুটি, কত ছাড়ছেন চাচা? শাহিওয়াল তো দুটাই না চাচা? এই যে দুটি শাহিওয়াল আমরা দেখছি এই পাশে চাচা। এগুলোর ওজন কতটুকু করে হবে? 6 মন। 6 মন করে? দাম চাইলেন কত ভাই? আপনার তো করুন। হ্যাঁ, এটা 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 দাম চাইছি 85। এটা 85 যাচ্ছে। আর এটা 90। এগুলা কি চাওয়া দাম? বেচা বিক্রি ওইরকমই, কম হবে না? 1-2 হাজার কম বেশ। 1-2 হাজার কম বেশ। ওজন কতটুকু করে হতে পারে এগুলো? এগুলা আসবে তোমার 4.5 মন করে। দর্শক, 4.5 মন করে ওজন আসবে। আপনারা শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশে আরেকটি ক্রস গরু দেখছি, রসন আলী ভাইয়ের কাছে এই ধরনের গরু রয়েছে। এই যে দেখছেন, এটা আপনার? এটাও
না ভাই কালোটা আপনার এটা কত বস কেমন আর কতগুলো দাঁত দাঁত হয় না এখনো দাম চলেন কত ভাই এটা 95 চাচ্ছেন বলতেছে কেমন দাম বলছে কেউ কত বলতেছে 70 পর্যন্ত বলছে বেচা বিক্রি 80 দর্শক যে বেচা বিক্রি 80,000 আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাটে আজকে যে ক্রস এবং শাহি বাজারে দাম ষাড় গরুগুলো রয়েছে সেগুলোর দাম দর্শকের পাশে আরেকটি শাহিওয়াল গরু দেখছি আমরা বাইরে গিয়ে বিক্রি করলেন না কিনছেন কত কিনলেন কত 63,000 দর্শকের যে 63,000 টাকায় এই গরুটি 66,000 টাকায় 66,000 টাকায় এই গরুটি কিনলেন এটার বয়স কেমন ছিল ভাই কেমন চার দাঁত বয়স 66,000 টাকায় উনি আমবাড়িয়ার থেকে এই গরুটি কিনে নিলেন দর্শক দেখছেন আজকে বাজার কেমন ছিল ভাই বড় ভাই বাজার কেমন আজকে ওজন কতটুকু করে হবে ভাই ওজন কতটুকু করে হবে সঠিক বলতে পারবেন না পাঁচ মন সাড়ে চার মন করে হবে দর্শক শুনছেন আপনারা দেখছেন আমরা রয়েছি আমবাড়িয়াতে আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহিওয়াল এবং ক্রস জাতের ষাড় গরুর দাম চাইলেন কত ভাই জোড়াটার হ্যাঁ 200 চাচ্ছেন বলতেছে কত 1,90,000 করে বলছে অলরেডি তাও দেন নাই 2,00,000 চাইছেন 1,90,000 বলছে বেশি অল্প একটুর মধ্যে হয়ে যায় না কত হলে দিবেন আর 94 হলে দিবেন দর্শক শুনলেন এই যে 94,000 টাকা 1,94,000 টাকা হলে উনি এই দুটো দিয়ে দিবেন ওজন রয়েছে 5 মন করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাটে আজকে দেশি ক্রস এবং শাহিওয়াল জাতের ষাড় গরুগুলো যেগুলো রয়েছে সেগুলোর দাম আমরা এই পাশে যাব এই পাশে আরেকটু দেখছি আমরা এই পাশে চাচা কটা আনছেন ও চাচা 6টা এটা কি দেশি ক্রস বয়স কেমন চাচা অদাত 2 দাঁত ওজন কতটুকু হবে 85 কয় দর্শক যে 85,000 টাকা বলছে তো চাইছেন কত এটা 95 চাইছেন বেচা বিক্রি কি 90 ওজন কতটুকু হবে পাঁচ মন হবে দর্শক শুনছেন আমরা রয়েছি আমবাড়িহাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি আরো এই পাশে আরেকটি শাহিওয়াল গরু দেখছি যে দেখছেন আপনারা ভাই বয়স কেমন এটার হয় নাই তো দাম কত চাচ্ছেন এটা 80,000 চাচ্ছেন দর্শক চার মন ওজন হবে এটি 80,000 চাচ্ছে তো এটা বেচা বিক্রি কত ভাই 65-66 দেয় বেচা বিক্রি কত করবেন 70 দর্শক শুনলেন 70,000 টাকা হলে উনি ওইটি বিক্রি করবেন এই যে দেখছেন আমরা রয়েছি আমবাড়ি হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে ক্রস এবং শাহিওয়াল জাতের ষাড় গরুগুলো রয়েছে সেগুলোর দাম এই যে পাশে আরেকটু দেখছি আমরা চাচা বয়স কেমন এই যে দরদম চলে আগর 95 চাচ্ছে 95 আপনি কত কইছেন এখনো বলেন নাই ওজন কতটুকু হবে 4 মন এই যে 70,000 টাকা বললো ভাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি চাচা এটা বেচা বিক্রি কত আমরা ভিডিও করতেছি বেচা বিক্রি কত করবেন না আমরা এই যে বললাম না ভিডিও করতেছি যে কেউ বুঝে দেখে 95 এর নিচুন না দর্শক শুনলেন 95,000 টাকা হলে উনি এটাই বিক্রি করবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে ক্রস এবং শাহিওয়াল জাতের ষাড় গরুর দাম আজ 30 অক্টোবর শুক্রবার
দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দর্শক আমরা এই পাশে আরো দুটি শাহিওয়াল গরু দেখছি যে দেখছেন আমরা এগুলোর কত করে দাম চাচ্ছো ভাইয়া আছে তো 130 আছে 130 চাচ্ছো বলতেছে কেমন বলতেছে পাঁচ দশ করে বলতেছে বেচা বিক্রি পনেরো হলে দিয়ে দেবে দর্শক শুনলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে পাশে প্রচুর গরু রয়েছে বড় বড় সাইজে দেখছেন আপনারা